এরপরে প্রশ্ন করেছেন মহসিন রেজা মাহিন, আপনি জানতে চেয়েছেন বর্তমানে আমাদের দেশে লক্ষ লক্ষ লোক এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের মাধ্যমে অর্থ উপার্জন করছেন, ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে তাদের এই উপার্জন হালাল হচ্ছে নাকি হারাম? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের অনেক ভাই বোন এই প্রশ্নই আমাদের কাছে করেছেন যে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের মাধ্যমে বা তাদের সাথে যুক্ত হয়ে যারা উপার্জন করছেন তাদের উপার্জন হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে। প্রিয় দর্শক, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস সম্পর্কে আমরা যেটুকু জানতে পেরেছি এবং তাদের ব্যবসার যে পদ্ধতি সেটি অ্যানালাইসিস করার পর আমাদের কাছে যেটি স্পষ্ট হয়েছে তা হলো এটি ই কমার্সের নামে ডিজিটাল ফরম্যাটের এমএলএম ব্যবসা। ডেস্টিনি 2000 এ সম্পর্কে ওলামা একরাম, সব ঘরানার প্রখ্যাত এবং গ্রহণযোগ্য ওলামা একরাম স্পষ্ট করেই ফতোয়া দিয়েছিলেন যে সেটি হারাম এবং হারাম হওয়ার নানা কারণ তারা ব্যাখ্যা করেছেন। সেই ব্যাখ্যা শুরুতে অনেকেরই বুঝে আসেনি, কিন্তু পরবর্তীতে কেন ডেস্টিনি 2000কে ওলামা একরাম হারাম ঘোষণা করেছেন সেটি সবার কাছেই স্পষ্ট হয়ে গেছে। ডেস্টিনি 2000-এর সাবেক একজন কর্মকর্তাই এই এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের ব্যবসা পরিচালনার সঙ্গে জড়িত, অর্থাৎ ডেস্টিনি 2000-এর বা এমএলএম ব্যবসারই একটা ভিন্ন রূপ আমরা বলতে পারি, মূল বিষয় একই। যেহেতু এটি এমএলএম ব্যবসার ক্রাইটেরিয়া পড়ে এবং এটা এমএলএম ব্যবসায়ী, অতএব ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে একই বিধান এখানেও প্রযোজ্য হবে, অর্থাৎ এই ব্যবসার সাথে যুক্ত হয়ে অর্থ উপার্জন করা জায়েজ হবে না এবং এর থেকে আমাদের একজন মুসলিম হিসাবে অবশ্যই বিরত থাকার চেষ্টা করা উচিত। এমএলএম ব্যবসা সম্পর্কে বিস্তারিত আমরা এখানে বলতে চাই না, কেন সেটি হারাম এ বিষয়ে ওলামা একরামের ফতোয়া অনেক আগে থেকেই প্রকাশিত হয়েছে এবং বিষয়টি মীমাংসিত, সকলের কাছে স্পষ্ট। এ বিষয়ে যদি কেউ বিস্তারিত জানতে চান তাহলে আইএফএ কনসালটেন্সির মুফতি আবদুল্লাহ মাসুমের একটি গবেষণা রয়েছে, সেটি আমরা ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে আপনি বিস্তারিত ধারণা নিতে পারবেন। খোলাসা কথা হলো এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের সাথে যুক্ত হয়ে যারা ব্যবসা করছেন এই ব্যবসার মাধ্যমে তারা যে অর্থ উপার্জন করছেন সেটি ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে হালাল নয়। আল্লাহ তাআলা সব ক্ষেত্রে আমাদেরকে হালাল হারামকে বাছ বিচার করে চলার তৌফিক দান করুন।